আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মনিজ নিউ ইয়র্ক লাইফস্টাইল। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে আরেকটা নতুন ব্লগে আমন্ত্রণ জানাচ্ছি আমার কিচেন থেকে। আজকে আমি আপনাদেরকে তিন রকমের মিষ্টি বানিয়ে দেখাবো, খুব সহজভাবে আর খুব কম সময়ে আপনারা এটা বানাতে পারবেন। আর মনে হবে যে এত ইজি মিষ্টি বানানো, মিষ্টি কখনো দোকান থেকে কিনতেই হবে না। আমি এখানে 2 লিটার মিল্ক নিয়েছি, জাস্ট রেগুলার মিল্ক। তারপর এটাকে আমি চুলায় বসিয়ে ওয়েট করছি, যাতে এটা প্রথম যে মানে বয়েলটা হবে, প্রথমবার বয়েল হওয়ার সাথে সাথে কিন্তু আমি ভিনিগার দিয়ে দেব। আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু উপরের দিকে উঠছে মিল্কগুলা। ঠিক এই সময় আমি চুলাটাকে কমিয়ে দিয়ে আমি ভিনিগার দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ। 2 লিটার মিল্কের মধ্যে 3 টেবিল চামচ ভিনিগার। আর যখনই ভিনিগার দিবেন সাথে সাথেই কিন্তু ছানাটা হয়ে যাবে। আর ছানাটাকে আপনারা চুলার মধ্যে বেশিক্ষণ রান্না করার জন্য ট্রাই করবেন না। আসলে এই ভুলটাই আমরা বেশি করি, যে চুলার মধ্যে রান্না করি বেশি, তখন ছানাটা কিন্তু শক্ত হয়ে যায়। আপনারা সাথে সাথে চুলাটা অফ করে দেবেন, নেড়ে নেড়ে দেখবেন যে ছানাটা পুরো সুন্দর হয়ে গেছে, পানিগুলো আলাদা হয়ে গেছে আর ছানাগুলো উপরে ভেসে উঠছে। তো এখন কাজ হচ্ছে যে ছানাটাকে খুব দ্রুত পানি থেকে আলাদা করা আর ঠান্ডা করে ফেলা। তো আমার এখানে সিঙ্কে অনেক ঠান্ডা পানি আসে, আর যাদের পানি একদম ঠান্ডা নাই তারা আপনার আগে একটা বলের মধ্যে আইস দিয়ে পানি ঠান্ডা করে রাখবেন। আমি এখানে একটা শুকনো পরিষ্কার নতুন একটা কাপড়ের মধ্যে, সাদা কাপড় হলে বেশি ভালো হয়, ছানাগুলো ঢেলে নিয়েছি। আর ওটার মধ্যে আমি একদম ঠান্ডা পানি ছেড়ে দিয়েছি, ছেড়ে ছানাটাকে খুব তাড়াতাড়ি ঠান্ডা করে নিচ্ছি। ঠান্ডা করে এটাকে ভালো করে কাপড়ের উপর চিপে আমি কতক্ষণের জন্য রেখে দেব। তো পানিটা পুরো ঝরে গেলে আমি ছানাটাকে প্লেটে নিয়ে 2 টেবিল চামচ পরিমাণ ময়দা নিচ্ছি আমি, আর সাথে বেকিং সোডা। আমি কিন্তু এখানে বেকিং পাউডার ইউজ করছি না, আপনারা পাউডারও করতে পারেন, কিন্তু আমি কখনোই বেকিং পাউডার ইউজ করি না, সোডা ইউজ করি। তা আমি তিন আঙ্গুলের মাথায় 3টা চিমটি করে আমি বেকিং সোডা নিয়েছি, নিয়ে আমি এগুলোকে খুব ভালো করে মথে নিচ্ছি। আসলে এই মথাটার উপরেই কিন্তু মিষ্টিটা নরম হবে, যত মথাটা সুন্দর হবে মিষ্টি তত বেশি সুন্দর হবে। তো আপনারা ভালো করে মথে নেবেন। আর যদি মনে হয় যে ছানাটা কোনো কারণে শক্ত হয়ে গেছে বা ভালো হয়নি, আমার কিন্তু ছানাটা পারফেক্ট ছিল। আর যদি ধরেন যে এরকম হয় অনেক সময় যে ছানা শক্ত হয়ে যায়, তখন আপনারা বাসায় থাকা একটু বাটার মিক্স করে দিবেন, তাহলে দেখবেন যে ছানাটা খুব নরম আর সফট। এরপরে নিজেদের পছন্দ অনুযায়ী আপনারা যখন মথা শেষ হয়ে যাবে তখন আপনারা শেপ দিবেন, রসগোল্লার শেপ। আমি এই মানে 2 লিটার মিল্কের ছানা দিয়ে আমি 2 রকমের মিষ্টি বানাবো, একটা রসমলাই বানাবো আর রসগোল্লা বানাবো। তা আমি রসগোল্লাগুলো রাউন্ড করে গোল গোল করে রসগোল্লা শেপে বানিয়ে নিচ্ছি, আর হাফ দিয়ে আমি একটু ছোট আকৃতির চাপটা চাপটা করে রসমলাই বানিয়ে নেব। তো আমি এভাবেই সবগুলো মিষ্টি বানিয়ে নিচ্ছি। আর আমি পাশে একটা চুলার মধ্যে আমি শিরা বানাবো। 3 কাপ চিনির মধ্যে আমি 6 কাপ পানি দিয়ে শিরা করব। আসলে আমি যেহেতু 3 রকমের মিষ্টি বানাবো, আমি শিরাটা একটু বেশি করে বানাচ্ছি। আপনারা যদি অল্প বানান আপনারা ওই হিসেব করে আপনাদের চিনি আর শিরাটা করবেন। আর শিরাটা একদমই মানে চিনি জিলাপির মতো একদম পারফেক্ট শিরা হতে হবে না, ঘন শিরা হতে হবে না। রসগোল্লা শিরাটা একটু পানির পানি থাকবে, তাহলে রসগোল্লা সুন্দর হবে, মানে পানি একদম ঝরঝরা পানির মতো। এটাকে 2-3 বার ভালো করে বয়েল করে নিয়ে আপনারা মিষ্টিগুলো ছেড়ে দিয়ে 30 মিনিটের মতো রান্না করবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমার মিষ্টিগুলো কত সুন্দর হয়েছে। আমি 2 রকমের মিষ্টি বানিয়ে নিয়েছি, দুটোটাকে আমি শিরার মধ্যে দিয়েছি। তো এখানে হচ্ছে কালো জাম, 1 কাপ মিল্ক পাউডারের সাথে আমি 2 টেবিল চামচ ময়দা নিয়েছি, 1 চা চামচ সুজি,
আর এক চামচ ঘি, আর তার মধ্যে একটা ডিম। তো ডিমটা আপনারা কি করবেন, আপনারা ভালো করে ডিমটাকে অন্য একটা বাটির মধ্যে মিক্স করে নিয়ে তারপর দিতে পারেন। আমি যেহেতু এই মিষ্টিটা সবসময় বানাই, তো আমি এমনি ডিমটা ঢেলে দিয়েছি, এভাবে আসলে হয়ে যাবে। আর যারা নতুন বানাবেন, আপনারা অবশ্যই ডিমটাকে আলাদা একটা পাত্রের মধ্যে গুলিয়ে নিয়ে তারপর মিক্স করবেন। তো আমি মিষ্টিটা সুন্দর হওয়ার জন্য একটু দুধ নিয়েছি, একটা ছোট 1 টেবিল চামচ পরিমাণ দুধ নিয়েছি। ওটার মধ্যে আমি কালার দিচ্ছি। আসলে আমি কালার দিয়ে পছন্দ করি না কালো জামটা, তারপরও জামের যেহেতু ভিতরে কালারটা একটু লাল টাইপের, তো আমি কিছু মিষ্টি বানাবো এরকম করে কালার দিয়ে, আর কিছু মিষ্টি বানাবো কালার ছাড়া। তো মিষ্টিগুলো যখন মানে হয়ে গিয়েছিল পুরোপুরো, তো যেগুলোতে আমি কালার দিইনি ওই মিষ্টিগুলোই বেশি ফুলা হয়েছে, আর ওগুলোই দেখতে বেশি সুন্দর ছিল কালারের মিষ্টি থেকে। বাট দুটো মিষ্টি একদম পারফেক্ট। আপনারা এটা খেয়াল করবেন, খুব সহজ, 2 মিনিটে মিষ্টিটা করে ফেলতে পারবেন আপনারা। তো আমি মিষ্টিগুলোকে কালো জামের শেপ দিচ্ছি, একটু লম্বা লম্বা করে ভালো করে মলে। তারপর আমি শিরার মধ্যে মিষ্টিগুলো, প্রথমে আমি তেলের মধ্যে মিষ্টিগুলো ব্রাউন করে ভেজে নিয়েছি, এরপর আমি শিরার মধ্যে মিষ্টিগুলো দিয়েছি। সামহাও আমার ওই পার্টটা মিসিং হয়ে গিয়েছিলো, যে তেলে ভাজাটা। তেলের চুলাটা আপনারা যখন তেলটা একটু গরম হবে চুলাটাকে কমিয়ে তারপর মিষ্টিটা দেবেন, নাহলে কিন্তু মিষ্টিটা একদম পুড়ে কালো রং হয়ে যাবে। ওই কমার মধ্যে আপনাদের উল্টাতে হবে না, কিছু করতে হবে না, জাস্ট মিষ্টিগুলো দেবেন, মিষ্টিটা আপনা আপনিই হতে থাকবে। যখনই ব্রাউন কালার হবে তখন উঠিয়ে আপনারা পাশের চুলা শিরার মধ্যে দিয়ে দেবেন। আর এখানে আমি 1 কেজি দুধকে একদম ঘন করে 1/2 কেজি করে তার মধ্যে 1/2 কাপ মিল্ক পাউডার দিয়ে দুধটাকে একদম ঘন করে নিয়েছি। আর অন্য কিছু ইউজ করিনি, শুধু একটু কেওড়া জলের 4 ড্রপ দিয়েছি এখানে। আর আপনাদের কাছে যদি জাফরান থাকে তাহলে আপনারা জাফরান ইউজ করতে পারেন, আমার কাছে ছিল না, আমি কেওড়া জলের মধ্যেই রসমলাইগুলো দিচ্ছি। আর রসমলাই বানালে আমরা সাধারণত যে ভুলগুলো করি, আমরা রসমলাইকে চিনি শিরাতে না দিয়েই দুধের মধ্যে ডাইরেক্ট দিই, তো এভাবে দেখা যায় রসমলাইগুলো একদম শক্ত শক্ত হয়ে যায়। তো রসমলাই বানানোর জন্য আপনাকে আগে রস মিষ্টি বানাতে হবে, শিরাতে দিয়ে রান্না করে নিয়ে তারপরে মিল্কের মধ্যে দিতে হবে, তাহলেই মিষ্টিটা একদম নরম আর সুন্দর হবে। তো আমার 3 রকমের মিষ্টি বানানো শেষ। আমি খুব সহজভাবে খুব তাড়াতাড়ি আপনাদেরকে ট্রিকগুলো বলে বানানো দেখিয়েছি। যদি আপনাদের ভালো লাগে আমার রেসিপিগুলো আপনারা টাইমলাইনে শেয়ার করে রাখতে পারেন, যখনই মিষ্টি বানাতে ইচ্ছে করবে তখনই এই যে স্টেপগুলো ইউজ করে আপনারা মিষ্টি বানিয়ে নিতে পারবেন। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, আমার জন্য দোয়া করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, ফ্যামিলি নিয়ে সুস্থ থাকবেন, সেই আশায় আজকের মতো আল্লাহ হাফেজ।